Assalamualaikum viewers, welcome to our channel BD Shopping Guide. I'm Mohammed Abdullah. Chole alam shompurno ekta notun video niye. Ami ajke ashi Jatrabadi Saidabad elakar Mali Electronics e. Apnara screen e dekhei bujhte parchen. Ajke ami apnaderke dui parter fridge review korbo. Fridge gulo hocche Minister Company-r ebong Mylife Company-r. Mylife Company o Minister Company-r. Amra shobke samne kurbani ke upolokkho kore onekei fridge kina chinta bhabna korteche ebong kurbani jashlo amra onekei fridge kina thaki. To ajke ami apnaderke Minister Company-r ei dui parter fridge gulo dekhabo. তো বেশ চলুন দেরি না করে ভিডিওটা শুরু করে দেওয়া যাক। তার আগে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমাদেরকে আজকে শোরুমে ফ্রিজের ইনফরমেশন দিয়ে সম্পূর্ণ সহায়তা করার জন্য আছে শোরুমের শপকিপার মোহাম্মদ ইমন। তো ইমন চলো শুরু করে দেওয়া যাক। প্রথম আমরা এই মডেলটা দেখি, এটা হচ্ছে আকাশি কালার বা স্কাই কালারের খুব সুন্দর একটা ডিজাইন, তার ভিতর একটা সিলভার কালার একটা ফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর কম্বিনেশন করা হয়েছে। এটা মিনিস্টার কোম্পানির, মাই লাইফ ও মিনিস্টার কোম্পানির। তো এটা কত লিটার? এটা আপনার 300 লিটার। এটা 300 লিটার, ওকে। এটার ভিতর অংশটা আমরা দেখে নিই। এটা হচ্ছে ফ্রিজের ভিতর অংশটা, উপরে দেখতে পাচ্ছি আমরা চারটা লেয়ার দেওয়া হয়েছে এবং চাইলে লেয়ারগুলো খুলে আমরা ব্যবহার করতে পারবো। এবং এইটা ডিপ অংশে আমরা সাইড পকেট পাচ্ছি, দুইটা সাইড পকেট পাচ্ছি ডিপ অংশে। তো এইগুলো আমরা ব্যবহার করতে পারতেছি এবং এই ফ্রিজটা তো লক সিস্টেমের ব্যবস্থা করা আছে, চাইলে আমরা ফ্রিজটা লক করে রাখতে পারবো। এবং নিচের অংশে দেখতে পাচ্ছেন এখানে তিনটা লেয়ার ও একটা ভেজিটেবল ট্রে দেওয়া হয়েছে এবং সাইডে তিনটা চারটা সাইড পকেট দেওয়া হয়েছে, দুইটা একটার ভিতরে একটা অ্যাডজাস্ট এক ট্রে করে দেওয়া হয়েছে। চাইলে এই সাইড পকেটগুলো খুলে আমরা সম্পূর্ণ স্পেসটা নিয়ে এটা আমরা ব্যবহার করতে পারবো। এখানে আমরা বোতল, পানির বোতল বা জুস ইত্যাদি ইত্যাদি আইটেমগুলো রাখতে পারবো। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ফ্রিজের সাথে পানি রাখার জন্য দুইটা বোতল ফ্রি দেওয়া হচ্ছে, একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আর ওই যে উপর একটা, দুইটা পানির বোতল আপনারা ইনস্ট্যান্ট ফ্রি পেয়ে যাচ্ছেন। তো আমরা অফ করি এটা। তো এটার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর, যেহেতু ভিউয়ার্স আমি আপনাদেরকে এখন মিনিস্টারেরই চারটা একই মডেলের, শুধু কালার একটু ডিফারেন্ট কালার দেখো। আমি গ্যারান্টি ওয়ারেন্টিতে একটু পরে আসি, আমি আপনাদের কালারগুলো এবং ফ্রিজগুলো দেখাই দিই এবং প্রাইসটা তো আমি পরে আসি। তো এর পরে আরেকটা মডেল আছে, এটা হচ্ছে একদম লাইট একটা গ্রিন কালার বা পেস্ট কালার বলতে পারি, কি মন? তো এটা আমাদেরকে একটু খুলে দেখাও। এটাও সেম, আচ্ছা দুইটা বোতল ফ্রি, দুইটা বোতল ফ্রি এবং লেয়ারগুলো ঠিক আগের ফ্রিজটার মতোই সেম। তিন নিচে তিনটা লেয়ার ও একটা ভেজিটেবল ট্রে আছে, চারটা সাইড পকেট, উপরে দুইটা সাইড পকেট ডিপ অংশে এবং হলো তিনটা লেয়ার, চারটা লেয়ার দেওয়া হয়েছে। লেয়ারগুলো খুলে সম্পূর্ণ স্পেস নিয়ে মাছ মাংস অনেকটা রিজার্ভ করা যাবে। এখানে বরাবরের মতো একটা আইস কাটার ও আইস ট্রে দেওয়া হচ্ছে এবং এটা আপনার সুবিধা হলো অনেক ফ্রিজে আপনার যে গোস্তগুলো রাখি, অনেকে তো রাখে চাপায় রাখে, সবসময় ফ্রিজগুলো চলে না, ঠান্ডা হয় না খাবারগুলো, এটা আপনার ওই সমস্যাগুলো হবে না, সম্পূর্ণ একদম সব দিক দিয়ে ঠান্ডা হবে। ওকে, আমি আরেকটা শুনতে পারছি যে এটা ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়েছে যে খাবারটাকে সতেজ রাখার জন্য, এটার ব্যাপারে কিছু বলো। এটা আপনার খাবার অনেক ফ্রিজগুলো আপনার দুর্গন্ধ আসে খাবারে বা একটা খাবার একটা মিলে যায়, এটা মিলবে না আর খাবারটা সতেজ থাকবে বেশি দিন পর্যন্ত, এটা সতেজ থাকবে। তো পাশে আরেকটা মডেল আছে, এটা হচ্ছে সিলভার কালারের একটা মডেল, এটার কালারটাও খুবই সুন্দর, একটা খুব সুন্দর কম্বিনেশন করেছে, খুব সিম্পলের ভিতরে এই ফ্রিজগুলো কম্বিনেশন করা হয়েছে। তো চলো ইমন এটার ভিতর অংশটাও দেখাই দিই আমি একটু। ভিতর অংশটা এটারও এক সেম, দুইটা পানির বোতল ফ্রি পাচ্ছেন, লেয়ারগুলো এক আর স্পেসের পরিমাণও ঠিক এরকমই, 300 উপরে আছে এই ফ্রিজগুলো, লিটার 300 উপরে আছে। তো পাশের কালারটা হচ্ছে একটু অন্যরকম কালার, এই কালারটা হচ্ছে আপনার ব্ল্যাক এর ভিতর সিলভার কালার একটা ডিজাইন করা হয়েছে এবং এবং দেখতে পাচ্ছেন এখানে একটা বর্ডার দিয়ে একটা খুব সুন্দর ডিজাইন করা হয়েছে। তো ইমন চলো এটার ভিতর অংশটাও দেখে, এটার ডিজাইনটা আমার কাছে খুব সুন্দর লাগছে কিন্তু এইখানে ভিতর অংশ একটু চেঞ্জ আছে। এইটার নর্মাল অংশটা হলো উপরে, উপরে তিনটা লেয়ার দেওয়া হয়েছে একটা ভেজিটেবল ট্রে বা ফ্রুট ট্রে, তার পাশেই তিনটা সাইড পকেট দেওয়া হয়েছে এবং নিচের অংশটা যেরকমটা দেখতেছি সম্পূর্ণ ড্রয়ার সিস্টেমে দেওয়া হয়েছে। ড্রয়ারগুলো খুলেও ব্যবহার করা যাবে চাইলে, ওকে নাইস। আর ড্রয়ারগুলো হচ্ছে যেরকম এক একটা এক এক সাইজের, যার কারণে ড্রয়ারগুলোতে আমরা মোটামুটি সব ধরনের খাবার রাখতে পারতেছি বা এক এক পরিমাণের খাবার এক একটা ড্রয়ারে রাখতে পারতেছি। ওকে, এটার কালারটা আমি আরেকবার একটু দেখি, এটার কালারটা খুবই সুন্দর একটা কালার, এটার কালার নিয়ে বলার কিছুই নেই। এটা আমি এতটুকু আশাবাদী যে এটা আপনার ডাইনিংয়ের যে কোনো স্পেসে রাখলেই এইটা আপনার ঘরের সৌন্দর্যটাকে, ডাইনিংয়ের সৌন্দর্যটা অনেকটা বৃদ্ধি করে তুলবে এবং মানুষের নজর কাড়বে। এটার পাশেও আরেকটা কালার আছে, এটা দেখতে একই লাগতে পারে কিন্তু এটা ফুলের যে ডিজাইনটা, ফ্লাওয়ার ডিজাইনটা, এটা একটু অন্যরকম ভিন্ন কিন্তু ভিতর অংশটা সম্পূর্ণ একই। তো এখন আমি ফ্রিজের
গ্যারান্টি বা ওয়ারেন্টিতে আসে, এটা কত বছরের কম্প্রেসার গ্যারান্টি? ওকে, 12 বছর কম্প্রেসার গ্যারান্টি। আর আদার স্পেয়ার পার্টসের গ্যারান্টি? 4 বছরের, যার ভিতর 2 বছর হচ্ছে সার্ভিস শুধু, আর 2 বছর স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি। ওকে, আমি আপনাদের উদ্দেশ্যে ভিউয়ার্স ওয়ারেন্টি কার্ডটি একটু স্ক্রিনে রাখতেছি, আপনারা দেখে নেন। তো ভিউয়ার্স দেখতেই পারতেছেন কম্প্রেসারের 12 বছরের ওয়ারেন্টি থাকতেছে, গ্যারেন্টি থাকতেছে 12 বছর গ্যারেন্টি, এবং সার্ভিস ফ্রি থাকতেছে 2 বছরের জন্য, এবং স্পেয়ার পার্টস 2 বছরের জন্য ফ্রি দেওয়া হবে। আর নিচে দেওয়া যাচ্ছে, এটা হচ্ছে কমার্শিয়াল ইউজের জন্য, যে কোনো অফিসের জন্য বা কোনো প্রতিষ্ঠানের জন্য কিনলে 3 বছরের জন্য, 3 বছরের জন্য পাচ্ছি আমরা কম্প্রেসার গ্যারেন্টি এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছি। তো ফ্রিজগুলো আমি আরেকবার একটু দেখাচ্ছি, এই ফ্রিজগুলো সম্পূর্ণ ভোল্টেজের, যেই ভোল্টেজের জন্য যে আমাদের একটা আলাদা স্টেবিলাইজার, কিন্তু এইগুলোতে আমাদের সেই ঝামেলাটা করতে হবে না। এই ফ্রিজগুলো নন ভোল্টেজ স্টেবিলাইজার সিস্টেমে তৈরি করা হয়েছে, তো সেক্ষেত্রে আমাদের আলাদা স্টেবিলাইজার কিনতে হচ্ছে না। ওকে ভিউয়ার্স, আপনারা যেরকমটা দেখলেন যে এই মিনিস্টার কোম্পানির এই 2 পার্টের ফ্রিজগুলো সম্পূর্ণ একই সাইজের, একই মডেলের ফ্রিজ, এগুলো শুধু কালারটা একটু ভিন্নতা আছে। তো ইমন বলো, এটার প্রাইসটা সম্বন্ধে বলো। এই ফ্রিজগুলোর প্রাইসগুলো হলো আপনার 31,900 টাকা। ওকে, তো এখন তো করোনা মহামারীর কারণে তোমাদের শোরুমে কিস্তি ব্যবস্থাটা অফ আছে, এটা আবার খুব শীঘ্রই চালু করা হবে। ওকে, আচ্ছা ফ্রিজগুলো যদি কেউ কিনে, সেই ক্ষেত্রে কি বাসায় ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকবে, নাকি ভ্যান ভাড়া কাস্টমারকে বহন করতে হবে? ভ্যান ভাড়াটা কাস্টমারকে বহন করতে হবে, কিন্তু বাসায় গিয়ে ফ্রিজটা সম্পূর্ণ সেট আপ করে দিয়ে আসার দায়িত্ব তোমাদের, মানে এটা শোরুমের বা কোম্পানির। ওকে, যদি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আসে, বিডি শপিং গাইডের পক্ষ থেকে, সেই ক্ষেত্রে ইনশাল্লাহ কতটুকু ডিসকাউন্ট করা যাবে? তো একটা স্পেশাল ডিসকাউন্ট কাস্টমারদের জন্য ইনশাল্লাহ থাকবে, শুধু আপনাদের চ্যানেলের পক্ষ থেকে আসলে। ওকে ভিউয়ার্স, আপনারা চলে আসতে পারেন এই শোরুমে, যারা মিনিস্টার কোম্পানির বা দেশীয় পণ্যের বা দেশীয় ব্র্যান্ডের 2 পার্টের ফ্রিজ কিনতে চাচ্ছেন, তো তারা চলে আসতে পারেন এই শোরুমে। তো শোরুমে আসলে আপনারা আরও অনেক ব্র্যান্ডের, অনেক কোম্পানির ফ্রিজ পেয়ে যাবেন। এখানে এসে আপনারা বিবেচনা করে অনেকগুলো কোম্পানি একত্রে দেখে আপনারা ফ্রিজগুলো কিনতে পারবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। আমি শোরুমে অ্যাড্রেসটি ভিডিওতে আপনাদের স্ক্রিনে, এবং আমি শোরুমে অ্যাড্রেসটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওকে ভিউয়ার্স, শোরুমের নাম হচ্ছে মালি ইলেকট্রনিক্স, ফোন নাম্বার 01727841557 এবং 01977841557। শোরুমের ঠিকানাটি হচ্ছে 64/1 দ্বিতীয় তলা, ব্রাহ্মণচিরণ, নতুন রাস্তা, সায়দাবাদ, ঢাকা। আপনাদের আসার সুবিধার্থে আমি বলে দিচ্ছি, যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল বা সায়দাবাদের মোড় থেকে যে রাস্তাটা ধলপুর কমিউনিটি সেন্টারের দিকে বের হয়েছে, আপনারা সেই রাস্তাটা ধরে কিছুক্ষণ হাঁটলে হাতের বাম পাশে দ্বিতীয় তলায় পেয়ে যাবেন মালিয়া ইলেকট্রনিক্স। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।